হ্যালো বন্ধুরা, তো আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখন সন্ধে ছটা, তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখো আমার ছেলে কি কি করছে। আমরা দুজন গল্প করি, চলো এবার শুয়ে পড়ি। চলো, তো এখন বাজে এখন বাজে লাগছে লাগছে হাতে লাগছে। তো এখন আমরা এবার শুতে এসেছি, তো এই ছটার থেকে আমাদের ব্লগটা স্টার্ট হচ্ছে। তো এই যে দেখো কি বাদরামও করছে সারাক্ষণ, একটু ফোনটা মানে নিয়েই খালি ইউটিউবের ভিডিও দেখবে, শর্টস দেখবে, রিলস দেখবে, শুধু মানে এইসব ফ্রি ফায়ারের ওই গেমের ওই সব দেখবে, মানে যত সব ফালতু জিনিসগুলো দেখবে। আর কেউ যদি ফোন করে ফোন ধরে না। আজকে আমার বৌদি ফোন করছিল, কেটে দিচ্ছে। মানে কেউ যদি ফোন করে, একমাত্র স্কুলের আন্টিটা ছাড়া কারোর ফোন ধরবে না, সবার ফোন কেটে দেবে। শুধু স্কুলের আন্টিটা যদি ফোন করে আমাকে, ওটা শুধু কাটে না, ভদ্রতা ভালোই জানে, এসেই আমাকে দিয়ে দেয়। যাই হোক, তো এই যে ওরকম ঘুম পড়াবা, কিন্তু ঘুম পাড়াতে পারছি না। ওর বাবা এতক্ষণ পারলো না, অনেক চেষ্টা করলো, এবার আমি দেখি পারি কি না যুদ্ধটা করতে ওর সাথে। এই যে আমার সাথে অনেক যুদ্ধ করেই যাচ্ছে। ওর স্কুলে 15 আগস্টের প্রোগ্রাম আছে, তো ওকে বললাম একটু নাচের ভিডিওগুলো কর, তুলি তুলে ছাড়ি। করবে না বলছে, করবে না, আমি স্কুলে গিয়েই করবো, এত বাজে। একটু যদি ভিডিও করতে বলি করবে না। ও কত রকম কি করে যে ওগুলো তুলে ছাড়বো, করতে দেবে না, ওগুলো আমার ভিডিও করতে হবে না। এই যে বদমাইশটা, এই যে বদমাইশটা, আমার একটা স্ট্রেটনার কেনা ছিল কম দামে, তো সেটা দেখতে পেয়ে গেছে। আমার ছেলে বলছে না তোমাকে এখন চুলে ওটা করতেই হবে। তো দেখো আমার চুলের এই অবস্থা, সবে স্নান টান করে মানে তখন এসে মানে শোয়া আর কি, চুলটা শুকাচ্ছে, তো ভিজা ভিজা মতো আছে, তাও ওর বদমাইশি। আর আমার চুলটা এমনিতেই কার্লি মতো বদমাইশি। বড় চলে এসেছি, তো এই যে আমার চুলটা এখন ছেলের পায় না, কিন্তু আমার চুলটা তো এমনি অনেকটা কার্লি মতো, তো অতটাও ভালো স্ট্রেট অনেকক্ষণ থাকবে না। তো বন্ধুরা, এই যে আমার বিছানাটা পুরো দেখছে অগোছালো হয়ে আছে, কারণ কালকে জামা কাপড়গুলো কাচা হয়েছিল দুপুরবেলা, তো সেগুলো তো ধোয়া মানে শুকানো, সেগুলো ভাঁজ করা হয়নি, তো ওখানে ঢিবি করে রাখা, ওগুলো এবার যে ভাঁজ করে নেবো। ছেলেকে তো ঘুম পাড়াতে পারলাম না, আজকে আর ঘুমাবে না, হয়ে গেল শেষ ঘুমের দফা। মাটি এই কুত্তার বাচ্চা তাহলে নেই বাবা, আর করো বাইরে। আচ্ছা দাঁড়া, ঠিক আছে, দাঁড়া এতে লাগাই কারেন্ট কেন বাবা, ওকে ঘুম পাড়াতে। বাবা তোমার নাতি পেলে নিয়েছে, ওইটা পারতে গেছে দেখি নিয়ে ছিল, কালকে দি ওভার পড়াই নি। তুই এদিকে আয়, আরে এইখানটা বাস, তুমি এখানটা বাস, এই যে আমার ঠাকুমা, এই দেখো আমার নানি ঠাকুমা, নানি ঠাকুমা একই। আমি ওকে বলেছিলাম তোর ঠাকুমাকে ডেকে নিয়ে আসতে, এই যে ডেকে নিয়েছে, তো মায়ের চুলটাই করে দেখলাম, বেশ ভালোই মোটামুটি এমনি স্ট্রেট হয়েছিল। পর বিকালে বায়না লিটল হেড খাবে, তো ওর বাবাকে ফোন করি, ওর ছেলেকে তো কিনে দিয়ে গেল, ওকে খাচ্ছে এখন বসে বসে। এই যে আমি রান্নাঘরে চলে এলাম, এবার একটু চা, দুধটা গরম করে নিলাম, এবার একটা অন্য বাটিতে ঢেলে নেবো, কারণ অনেক গরম তো একটু ঠান্ডা হবে। তো বাটি এই যে
তো বাটিটা একটু ধুয়ে নিই, আর সবসময় কোনো কিছু যে কোনো বাসন অল টাইম ধুয়েই করি, কারণ বাড়িতে অনেক পোকামাকড়ের উৎপাত। তো চলো ঢেলে দিয়ে আসি, মা বসে খাইয়ে দেবে আর আমি এদিকে চাটা বানিয়ে নেব। দুধটা দিয়ে আসি মেরি বিস্কিট দিয়ে খেয়ে নেবে। ছেলের খাবারটা দিস, এবার আমাদের লাল চা করবো, আজ লিকার চা। এই যে চিনি দিয়েছি, তেজপাতা, আর যখন ফুটিয়ে নামাবো তখন সামান্য পরিমাণে একটু নুন দেবো, তা আবার বিট নিয়ে। তো এই দিয়ে চাটা আমরা খাবো। তো এখন জলটা ফুটছে আর বাইরের বৃষ্টিটাও থেমে গেছে। আমাদের রান্নাঘরের সামনে জানলাটা দিয়ে রাস্তা দেখা যায়। জল মায়ের আমরা চা হয়ে গেছে, এবার নিয়ে খাবো। এই যে আমরা এখন একটু শুয়ে আছি, মানে আমি বসে আছি, আমার ছেলে শুয়ে আছে, এদিকে আর ওকে পড়তে বসাইনি। পড়তে না বসাটা খুব ভালো, ওই যে ফোন নিয়ে সারাক্ষণ টুকটুক টুকটুক করছে, কোথায় গেম খেলছে, কোথায় ফোন দেখছে, এইসব করছে। তো চলো নিচে, এই যে জোজো ঘুমাচ্ছে আর ওপরে ছেলে শুয়ে আছে। আমার ঘরটা এবার টিপটপ করে সব চারিদিক গুছিয়ে নিয়েছে, তো আমার ঘর একদম টিপটপই ভালো লাগে, সব দিক চারিদিক যেন গোছানো থাকে, এটাই আমার ভালো লাগে। অগোছালো আমার সত্যি ভালো লাগে না, কিন্তু যখন শরীরটা দেয় না তখন আর হয় না। তো এখন ছেলের বই খাতাটা কটা বাকি আছে ওগুলো গুছিয়ে নেবো, আর কটা এই যে জামা কাপড় আছে এগুলো একটু গুছিয়ে রাখবো। আর বাইরে খুব জোরেই বৃষ্টি হচ্ছে চারিদিকে, আর এদিকটা ফাঁকা বলে আমার খুব ভালো লাগে। গাছটা কাটার পর বেশ ফাঁকা ফাঁকা আলো আছে, সব কিছু দেখাও যায় ওদিকটা দিয়ে। বাবা এসে গেছে, তাই দুধটা গরম করছে, তো বাবাকে দুধটা দেবে। আর এসে ছেলের এদিকে খাবারটা বসিয়ে দিয়েছে মা, ছেলের ডাল আলু দিয়ে চাল দিয়ে সিদ্ধ হচ্ছে, ওকে ওটা খাওয়াবো। যে বাবা এসে আমাদের ঘরে বসেছে, তো জোজোর সাথে বদমাইজি করছে। বাবা এদিকে শুয়ে আর এদিকে ছেলে ওপরে শুয়ে, পর্দাটা ভালো করে দিয়ে দিলাম, আর কারণ মশার যায় বৃষ্টি হয়েছে। তো ওইদিকে গিয়ে দেখি মা সবজি কাটছে, কালকে সবজি, আর আমাকে বললো চানা হবে কালকে কাবলি ছোলার, তো ওটা ভিজিয়ে দিতে, তো আমি ওটা ভিজিয়ে দিলাম। তো কালকের এই রাত এটাই আমাদের সকালের টিফিন হবে। তো চলো, আমি মা বাবা এই যে আমরা খেতে বসেছি, ছেলের ওদিকে খাওয়ানো হয়ে গেছে, ছেলেকে আমি ঘরে শুয়ে দিয়ে এসছি, আর ঘরে ধূপ জ্বালিয়ে এসছি। তো রাতে যা মশা, তো এই যে ছেলে শুয়ে আছে, তো আমরা ওই খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বো। এখন বাজে 11:10। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। এই যে জোজো বসে আছে অপেক্ষায় কখন আমার বর আসবে, আমার বর যেহেতু নিচেই দাঁড়িয়েছিল তো সেই কারণে আবার দেখছে কখন আসবে। তো চলো টাটা সবাইকে।